আবার ওখানে তুহিন থেকে তন্ময় মাঝ মাঠটাকে চমৎকার অপারেট করে ডান দিক থেকে খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে। বল ভাসানো হয়েছে বসুদেব, বল ওখানে সুব্রত মুর্মু, এবং বলতে বলতে গোল। মহিতোষ, মহিতোষ শেষ কাজটি করলেন, তার আগে তাকে সুবিধাজনক জায়গায় বলটি দিয়ে দিয়েছিলেন সুব্রত মুর্মু। বলতে পারি একটা পরিকল্পনা মাফিক আক্রমণ থেকে গোল তুলে নিল বাংলা। এবং 18 নম্বর জার্সি পরিহিত মহিতোষ রায়, যিনি জর্জে খেলে থাকে, দেখুন কিভাবে গোলটি হলো, চমৎকার আক্রমণের ফসল, চমৎকার একটি সেন্টার। সেখান থেকে প্রথম টাচটি একটু বেশি বড় হয়ে গেছিল, কিন্তু চমৎকার ফিনিশিং। দেখুন মহিতোষ কিভাবে বলটি জালে রাখলেন। হ্যাঁ উজ্জ্বলদা, একটু আগে যে কথা বলছিলাম যে যেভাবে আক্রমণ হচ্ছে তাতে গোল পাওয়াটা কেবলমাত্র সময়ের অপেক্ষা, আর সেটাই হলো একদম 14 মিনিটের মধ্যে প্রথম গোলটি পেয়ে গেল বাংলা। দেখুন কিভাবে গোলটি হয়েছে। আমরা দেখেছি 70-এর দশকে 79-78-এ যখন সন্তোষ ট্রফি হয়েছিল, সেখানে একটা ম্যাচ মনে আছে আমার, পাঞ্জাব কেরাল, 3-3 জিতেছিল কেরাল। বলতে বলতে একটা ফারদিন মোল্লা, এবং এক্ষেত্রে গোল করলেন সেই ফারদিন মোল্লা। ফারদিন মোল্লা ডান দিক থেকে খুবই সক্রিয় ছিলেন, দেখে নেবো কিভাবে ফারদিন মোল্লা একটা ভালো থ্রু বাড়িয়েছিলেন। দেখুন কিভাবে আক্রমণটি গড়েছিল বাংলা, এবং সেই থ্রু পেয়ে ফারদিন মোল্লা এগিয়ে গিয়ে তার ডান পাটি বাড়িয়ে দিয়েছেন গোলরক্ষক অমরীশ শাহ। এবার বাসুদেব মান্ডি, দেখুন বাসুদেব মান্ডি চমৎকার একটি থ্রু বাড়ালেন, এবং সেক্ষেত্রে কাজের কাজটি করে দিলেন ফারদিন মোল্লা। এক্ষেত্রে অমরীশ শাহ পাটি বাড়িয়ে দিয়েছিলেন, সজল থেকে বাসুদেব, বাসুদেব থেকে ফারদিন, এবং ফারদিনের ডান পায়ের শট পুশ বলবো, বলটি চলে গেল গোলে অমরীশ শাহের পায়ে লেগে, ফলে ফারদিন দ্বিতীয় গোল করলেন।